চার দিনের ঢাকা সফরের প্রথম দিনে পররাষ্ট্র ও আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচালাট। বৈঠকে তিনি জানতে চান দেশের গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বহির্ভূত হত্যা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসের প্রভাব পরিস্থিতি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে এসব উঠে আসে। আনোয়ার হোসেনের রিপোর্ট। চার দিনের ঢাকা সফরের প্রথম দিনে রোববার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট। আলোচনার অন্যতম প্রসঙ্গ দেশের গণমাধ্যম ও নাগরিক সমাজের স্বাধীনতা নিয়ে কি কথা হয়েছে তা জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বিচার বহির্ভূত হত্যার বিষয়ও ছিল আলোচনায়। আমাদের ধারণা বাংলাদেশে কাউকে টেলিভিশন মিডিয়া এগুলোতে কোনো ফ্রিডম নাই, কেউ নিজের কথা বলতে পারে না, তাদের সব কিছু সেন্সার করে সরকার। আমি বললাম আমার এমন জানা মন্ত্র কিছু নাই, আমি তো দেখি আমাদের মিডিয়া বেশ স্ট্রং। রোহিঙ্গা ইস্যু নিয়ে বেশ ওয়াকিবহল জাতিসংঘ, একথাও বলেন মন্ত্রী। রোহিঙ্গা ইস্যুটা তারা এটা নিয়ে খুব কনসার্ন, এবং যে আমরা তো সাহায্য করেছি এই জন্য খুব থ্যাংকস। দেশের মানুষ বেহেস্তে আছে, আলোচিত নিজের করা এমন মন্তব্যের প্রসঙ্গও ফের তোলেন এ কে আব্দুল মোমেন। সরি যে আমি তো মানে ট্রু সেন্স অফ বেহেস্ত কথার কথা বলেছি, কিন্তু আপনারা আমারে খায়া ফেললেন। পররাষ্ট্রমন্ত্রীর পরে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মিশেল ব্যাচেলেট। আলোচনায় যে প্রস্তাব তুলে ধরেন তার বিস্তারিত জানান আইনমন্ত্রী। দুই পক্ষই আমরা জোর দিয়েছি, সেটা হচ্ছে যে ল এনফোর্সিং এজেন্সি যে যারা পার্সোনেল আছেন তাদেরকে হিউম্যান রাইটস সম্বন্ধে ট্রেনিং দেওয়ার ব্যাপারে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার লেখক মোস্তাকের কারাগারে মৃত্যুর প্রসঙ্গও ছিল আলোচনায়। মোস্তাক সম্বন্ধে যখন উনি প্রশ্ন করেছেন আমি পোস্টমর্টেম রিপোর্ট তাকে পড়ে শুনিয়েছি এবং তারপরে তিনি আর প্রশ্ন করেন নাই। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোনো প্রধানের এটি বাংলাদেশে প্রথম সফর। এর আগে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।